কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। প্রশ্নটি হলো যে সময় বা দিন বা মাস বা বছরকে অভিশাপ দেয়া যাবে কিনা, কারণ অনেক সময় অনেকেই বলেন যে বছরটাই অভিশপ্ত বা কুফা ইত্যাদি। জি, প্রশ্নটি সমসাময়িক এবং অনেকেই, যেমন 2020 সাল ছিল করোনার প্রভাব, তো হয়তোবা মুখ দিয়ে বের হতে পারে যে এই 2020 সালটাই খারাপ, অথবা 2020 সালটাই পুরা কুফা ইত্যাদি ইত্যাদি অনায়াসে এই জাতীয় কথা মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। আসুন ভাইয়ের এই প্রশ্নকে ঘিরে আমরা জানব যে এই জাতীয় কথা বলা মানে সময়কে গালি দেওয়া, দিনকে গালি দেওয়া, মাসকে গালি দেওয়া, বছরকে গালি দেওয়া বা অভিশাপ দেওয়া বা কুফা মনে করা ইত্যাদি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। দেখুন, জামানাকে ভালো বলা বা মন্দ বলা বা গালি দেওয়া সবগুলোই হারাম, কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, মানে আল্লাহ বলেন, ইয়াসুব্বু ইবনু আদম আদ-দাহর, ইয়াসুব্বু ইবনু আদম আদ-দাহর ওয়া আনা আদ-দাহরু বিয়াদিল লাইলু ওয়ান নাহার, রাওয়াহু মুসলিম, এটি সহিহ মুসলিমের হাদিস। মানে আল্লাহ তাআলা বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি নবীজিকে বলতে শুনিয়েছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়াসুব্বু ইবনু আদম আদ-দাহর, আদম সন্তান সময় এবং কালকে গালমন্দ করে। আর আল্লাহ বলেন, ওয়া আনা আদ-দাহর, আমি তো সেই সময়, আমি তো সেই কাল, আমি তো সেই বছর, মানে আমার হাতেই তো, বিয়াদিল বিয়াদিল লাইলু ওয়ান নাহার, আমার হাতেই রাত, আমার হাতেই দিন, এই সময়ের বিবর্তনের আমার আমার হাতেই হয়, আমার হুকুমেই হয়। সুতরাং সময়কে গালি দেওয়া, বছরকে গালি দেওয়া, কালকে গালি দেওয়া যেন আল্লাহকে গালি দেওয়ার সামিল, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহকে গালি দেওয়ার সামিল। জামানাকে ভালো মন্দ বলা, জামানাকে খারাপ বলা, এটি তাওহীদের পরিপন্থী, কারণ আল্লাহকে গালি দিলে কি আর ঈমান থাকে। অথচ আমাদের এই অজ্ঞতা, আমাদের এই মূর্খতা লোকদের মধ্যে দেখা যায় যে তারা জামানাকে গালি দেয়, যুগকে গালি দেয়, সময়কে গালি দেয়, যে সময়টা ভালো ছিল না, সময়টা খারাপ ছিল, মাসটা ভালো গেল না, মাসটা খারাপ গেল। যখনই কোনো সময় তাদের মনমতো কোনো কাজ হয় না, তখনই তারা সেই সময় বা জামানাকে কটুক্তি করে এবং সেই দিন অথবা মাস অথবা বা বৎসরকে অভিশাপ দিয়ে গালি দেয়। এই কথা, এরা হলো মানে এক ধরনের প্রকৃতি পূজারী। একে তো আল্লাহকে গালি দেওয়ার হাদিসটি আমরা সেই মুসলিম থেকে পেলাম, সামনে হাদিস নম্বর বলবো, আর সেই সাথে সাথে এরা প্রাকৃতিক পূজারী, মানে প্রাকৃতির কাছে ধন্য, প্রাকৃতির কাছেই তারা সব বিসর্জন বিদিত। অথচ সর্বজন বিদিত যে সময় বা জমানা বা যুগের কিছুই করার ক্ষমতা নেই, বরং যা কিছু পরিবর্তন ঘটে এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশেই ঘটে। অতএব জমানাকে গালি দেওয়া যেন আল্লাহকে গালি দেওয়া এবং প্রকারান্তরে আল্লাহকে কষ্ট দেওয়ার সামিল। জমানাকে গালি দেওয়ার কয়েকটি স্তর আছে, তার মধ্যে সর্বোচ্চ হল জমানাকে অভিশাপ দেওয়া। তাওহিদপন্থীরা, যারা তাওহিদপন্থী একত্ববাদ, তাদের প্রতিটি বস্তুর সম্বোধন আল্লাহর দিকে করেন, আর কাফের মুশরিকরা প্রত্যেকটা বস্তুর সম্বোধন জামানার দিকে করে। এবং এ সম্পর্কে কোরআনুল কারীমের আয়াতও রয়েছে। যারা অবিশ্বাসী তাদের কথা হল যে শুধু দুনিয়ার জীবনই আমাদের জীবন, দুনিয়ার পরিবর্তন, দুনিয়ার বিবর্তন, শুভ লক্ষণ কুলক্ষণ অথবা বিভিন্ন রকমের, কারণ যেহেতু তাদের জীবনটাই এই প্রাকৃতিক জীবন, এই দুনিয়ার এই জীবনটাই তাদের শুরু আর শেষ, মানে মরণ বাঁচন সবকিছু এখানেই তাদের।
সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদের এই কথা বলেছেন, সূরা কফের মধ্যে আইদা মিতনা কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লা মাবউসুন আও আবাউনা আল আউয়ালুন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শব্দে, মানে এই দুনিয়ার জীবনই তাদের কাছে, জামানা ব্যতীত অন্য কিছুই আমাদেরকে ধ্বংস করতে পারে না। সূরা জাসিয়া 24 নম্বর আয়াতে রয়েছে। আচ্ছা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন আদম সন্তান আমাকে পীড়া দেয়। এটি আরেকটি হাদিস, সহিহ বুখারী হাদিস, এটি হাদিস নম্বর 4726 সহিহ বুখারী, আর সহিহ মুসলিমের হাদিস নম্বর 2246। হযরতে আবু হুরায়রা তিনি রাবি, তিনি বলেন যে আল্লাহ তাআলা নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন আদম সন্তান আমাকে পীড়া দেয়, কারণ সে সময় এবং কাল এবং জামানা বা যুগকে গালি দেয়, অথচ আমি হচ্ছি সময়, আমি হচ্ছি জামানা, আমি হচ্ছি যুগ, আমি সময়ের রাত দিনকে পরিবর্তন করি। এবং সেই মুসলিমের আরেকটি হাদিস যেটি 2246, যে তোমরা সময় বা জামানা বা যুগকে গালি দিও না, কারণ আল্লাহ হচ্ছেন সময়, জামানা বা যুগ। এর অর্থ এই নয় যে জামানা আল্লাহ তাআলার নাম সমূহের একটি নাম, তা নয়, বরং এখানে অর্থ হল যে জামানা স্বয়ংক্রিয়ভাবে, মানে প্রাকৃতিকের কোনো ক্ষমতা নেই যে সে কিছু করবে, বরং সে এটার মালিকও নয়, বরং কোনো কিছু করতে পারে না। জামানার প্রকৃত সময় এবং যুগ মূলত আসলে এই পরিবর্তন, পরিবর্ধন, এই পৃথিবীর ক্লাইমেট চেঞ্জিং, পরিবর্তন পরিবর্ধন, গ্রীষ্মকাল আর শীতকাল আর বসন্তকাল আর যত ঋতু বলি না কেন, চন্দ্র এবং সূর্য গ্রহ নক্ষত্রের এই পরিবর্তন আর এই পরিবর্ধন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুমেই চলে, এইগুলোর নিজস্ব কোনো কর্মক্ষমতা নেই। সুতরাং এই সমস্ত বিষয়কে গালি দেওয়া মানে প্রকারান্তরে এর পরিবর্তনকারী আল্লাহকে গালি দেওয়ার সামিল এবং যে অত্যন্ত গর্হিত কাজ এবং কবিরা গুনাহের কাজ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা যেন কখনোই সময়কে বা মাসকে বা দিনকে অভিশাপ দেওয়া, গালি দেওয়া বা খারাপ মন্তব্য করা, এটি অত্যন্ত জঘন্যতম কবিরা গুণা আমরা জানলাম, আর এটা করা মানে আল্লাহকেই গালি দেওয়ার সামিল। আর তৃতীয় যে কথাটি বলেছি যে যারা প্রকৃতি পূজারী, যারা দুনিয়া পূজারী, যারা মনে করে যে এখানেই শুরু এখানেই শেষ, হ্যাঁ দুনিয়াটা মস্ত বড় খাওলাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে নাকি, এমন কিছু কথা, মানে দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় থাক, মানে যা খুশি এখানে, এগুলো হল কাফেরই কথাবার্তা যা আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে, সূরা জাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। অতএব আমাদের কথা হবে যে না, এগুলোর কোনো কিছুই পরিবর্তন পরিবর্ধন, সূর্যের ক্ষমতা নেই, সে যখন তখন উঠবে, চন্দ্রের ক্ষমতা নেই, অমাবস্যার পূর্ণিমার যা কিছু যেগুলো ভাগ বন্টন আমরা করে রেখেছি, কোনো কিছুই করার ক্ষমতা নেই আল্লাহর হুকুম ব্যতীত। অতএব এগুলোকে গালি দেওয়া প্রকারান্তরে আল্লাহকে গালি দেওয়ার সামিল, আর এগুলোর ভালো মন্দকে নির্ণয় করা মানে এই প্রাকৃতিকের এক ধরনের পূজারি, পরোক্ষভাবে পূজারির সামিল, যা কাফের মুশরিকদের চরিত্র, তৌহিদবাদীদের চরিত্র এটি নয়। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে সুখে হোক, দুঃখে হোক, কষ্টে হোক, ক্লেশে হোক, বছর ভালো যাক বা খারাপ যাক, মাস ভালো যাক বা খারাপ যাক, যাবতীয় এনিথিং এলস, যাবতীয় শেকায়েত, ইন্নামা আশকু ওয়া সি ওয়া হুজনি ইলাল্লাহ, দিন আর রাত যখনই যা কিছু হোক না কেন, ভালো আর মন্দ আল্লাহ তাআলা বলেছেন আনাবলুকুম বিশ্বারি ওয়াল খাইরি ফিতনা, শুধু ভালো ভালোই আসবে না, খারাপও আসবে, নাবলুকুম বিশ্বার, সার মানে সার মানে খারাপ, অল খাইর মানে ভালো, ভালো এবং মন্দ উভয়টাই আসবে, এগুলো আসবে, আসার দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করবো, আনাবলুকুম পরীক্ষা করবো আমি তোমাদেরকে, এবং একসময় তোমরা আমার কাছেই ইলাইনা তুরজাউন, আমার কাছেই ফেরত আসবে। অতএব সুখে দুঃখে কষ্ট ক্লেশে দুঃখ দুর্দশায় হতাশা ব্যঞ্জনায় শারীরিক আর্থিক মানসিক আসমানি জেসমানি যাবতীয় যা কিছু হোক না কেন, রাত হোক দিন হোক, যাবতীয় বিষয় আল্লাহ তাআলার কাছেই ফরিয়াদ হতে হবে, আল্লাহ তাআলার কাছেই বলতে হবে, আল্লাহ তাআলার কাছেই ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছেই পরিত্রাণ চাইতে হবে। সুতরাং সময়কে আর জমানাকে, এগুলোকে গালি দিয়ে অভিশাপ দেওয়া, লানত করা, এগুলো কোনো মুমিনের কাজ নয়, বরং ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে শুনে সেই অনুযায়ী কথাবার্তা সেইভাবে বলার তৌফিক দান করুক। হাদা মিন্নি ওয়া আলাইল মুইন দাল্লা আল্লাহু আলা বিসওয়াব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।